হ্যাঁ, আমাদের সাথে আরো একজন যুক্ত হয়েছেন, ফিরোজ চৌধুরী। ইঞ্জিনিয়ার রাকিব ভাই, আপনার সাথে তাহলে আমরা কিছুক্ষণ পরে একটু কথা বলি আবার। নো প্রবলেম, নো প্রবলেম, ঠিক আচ্ছা, আছে। আপনাকে তাহলে আমরা একটু ব্যাকস্টেজে রাখছি, আমরা একটু ফিরোজ চৌধুরী ভাইয়ের সাথে একটু কথা বলি। ফিরোজ চৌধুরী, আপনি বলেন তাহলে। কেমন আছেন ভাই আপনারা সবাই? আমরা ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, বলেন তাহলে। আচ্ছা, প্রথমত আই আসলে একটা ডিসক্লেমার দিয়ে শুরু করাটা আমার মনে হয় দরকার, যে ফার্স্ট অফ অল হচ্ছে যে আমি খুবই, হাউ ডু আই পুট ইট, আই অ্যাম ভেরি আননোন সর্ট অফ আ পারসন। আই ডু নট রিয়েলি এনজয় কামিং আপ টু লেটস সে ফেসবুক লাইভস অর সেশনস লাইক দিস। তো আমি আসলে হচ্ছে আমাদের আমাদের মহিউদ্দিন ভাইয়ের সাথে অনেকদিন ধরে আই ওয়াজ ট্রাইং টু কানেক্ট উইথ হিম, এবং আই এম প্রিটি শিওর যে ভাইয়াকে এবং আপনাদের সবাইকে হয়তো প্রচুর মকিং থাকে, আপনাদের আপনাদের স্কেডিউলস মাইট বি বিজি অ্যান্ড হোয়াট নট। তো আমার আসলে টার্গেট ছিল হচ্ছে যে আমরা মানে আসলে মানে আউট অফ দ্য পাবলিক ডোমেইন আমরা ক্যান বি হ্যাভ আ ডিসকাশন আর কি। মানে মানে বুঝতে পারলাম না, মানে বুঝতে পারলাম না, মানে আউট অফ দ্য পাবলিক বলছিলাম, ডোমেইন মানে এটার মধ্যে কি বোঝাচ্ছেন? আমি, হ্যাঁ আমি বলছিলাম যে আমি হচ্ছে আপনাকে স্পেসিফিক্যালি অন ফেসবুক এন্ড আই এম নট গোনা ব্লেম ইউ, আপনি আসলে মানে মানে মেবি স্কেডিউলস আর এক্সট্রিমলি বিজি অর হোয়াট নট। তো আমার হচ্ছে আসলে ধরেন ওই দীন ইসলাম নিয়ে অথবা অন দ্য কনসেপ্ট অফ লেটস সে মানে এই যে ধরেন সাম 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 টপিকস অফ রিলিজিয়ন, এইগুলো নিয়ে আই রিয়েলি ওয়ান্টেড টু টক অন আ পার্সোনাল লেভেল আর কি। হ্যাঁ, হয়তো ধরেন আচ্ছা, ফিরোজ চৌধুরী ভাই এবার একটু থামেন, আমি একটু বলে নিই যে আমি কখন, আমি পার্সোনাল লেভেলে কারো সাথে আলোচনা করার মতো সময় ভাই, সময় বা সুযোগ আমার জন্য কঠিন, হ্যাঁ আমার জন্য সম্ভব না। আপনি যদি আমার সাথে আলোচনা করতে চান, আমাদের সাথে আলোচনা করতে চান, এখানে আপনি যে কোনো একটা, এখন দীন ইসলাম নিয়ে আলোচনা করতে তো মনে করেন কয়েক বছর লেগে যাবে, তাই না? দীন ইসলাম, ইসলাম ধর্ম এত বড় একটা বিষয়, সেটা নিয়ে আলোচনা যদি আপনি শুরু করেন তাহলে আমাদের হয়তো কয়েক বছর ব্যাপী আলোচনা করতে হবে, সেটা তো আসলে সম্ভব না। আপনি যদি একটু ছোট করে একটা স্পেসিফিক বিষয় সম্পর্কে আলোচনাটা তুলতেন, যে এই বিষয়টা নিয়ে আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাই, নেক্সট আরেকদিন যদি আমি যুক্ত হই তাহলে আমি আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, তারপর আরেকটা জিনিস নিয়ে আলোচনা করব, এইভাবে যদি আমরা আলোচনা কন্টিনিউ করতে পারি তাহলে তো আলোচনাটা তো হলো। আর পার্সোনালি আমি কারো সাথে আলোচনা করি না, শুধুমাত্র আমার ব্যক্তিগত ভাবে যারা পরিচিত, এই যেমন ধরেন আসাদ ভাইয়ের সাথে আমি পার্সোনালি একটু কথা বলতে পারি, উনি আমার ব্যক্তিগত ভাবে পরিচিত, এই কারণে ওনার সাথে আমি কথাবার্তা বলবো, কিন্তু কোনো অপরিচিত ব্যক্তির সাথে পার্সোনালি কথা বলা আমার পক্ষে সম্ভবই না, আসলে সময়ের কারণে সম্ভব না, কারণ আমাদের তো প্রত্যেকেরই কাজকর্ম থাকে, কাজকর্মের বাইরে আমরা এই কাজগুলো করি। তো আপনাকে, আপনি আজকে যুক্ত হয়েছেন, খুবই ভালো লাগছে আমার, আপনি যুক্ত হয়েছেন, কথা বলবেন অবশ্যই, কিন্তু আপনি যদি আমাদেরকে একটু স্পেসিফাই করেন যে আজকে কি নিয়ে, কোন একটা বিষয় নিয়ে আপনি কথা বলতে চাচ্ছেন কিনা, কোন একটা সাবজেক্ট আছে কিনা, তাহলে একটু ছোট করে বলবেন, কারণ বড় সাবজেক্ট ধরবেন না, এত বড় সাবজেক্ট ধরলে আলোচনা করতে অনেক সময় লাগবে, একটু যদি ছোট করে বলেন যে কোন বিষয়টা নিয়ে আপনি কথা বলতে চান বা আলোচনা করতে চান। জি হ্যাঁ ভাইয়া, আমার আসলে প্রথমে যে ডিসক্লেইমারটা সেটা আসলে মেইনলি ফর দ্য পাবলিক, মানে আসলে যেটা হচ্ছে যে আমি আসলে কাইন্ড অফ হচ্ছে আসলে বাধ্য হয়ে আজকে আসলে একটা পাবলিক ডোমেইনে এসে একটা কথা বলতে হচ্ছে। আর দীন ইসলাম নিয়ে আসলে আমার মানে এর আগে কখনোই আমি, আই হ্যাভ নেভার গন পাবলিক আর কি। এনিওয়ে, সো আমি ভাই হচ্ছে আসলে আপনাদের সাথে মানে ব্রাদার্স ইন লাইক, ব্রাদার্স ইন হিউম্যানিটি বলবো আমি। আপনাকে দেখে আমার কাছে মনে হচ্ছে যে আপনি একজন ইসলাম ধর্মের অনুসারী, একজন ইসলাম ধর্মের অনুসারী তো আসলে একজন নাস্তিক এবং শাতিমের রাসূল, একজন মুরতাদ, একজন জিন্দিক, এইরকমের একজন ব্যক্তিকে ব্রাদার্স অফ হিউম্যানিটি বলার কোন স্কোপ আমি দেখি না ইসলামের যে বিধিবিধান আছে, সেই বিধিবিধান অনুসারে একজন শাতিমের রাসূল, একজন জিন্দিক, একজন মুরতাদকে কোনো অবস্থাতেই একজন মুসলিম ব্রাদার্স অফ হিউম্যানিটি এটা বলতে পারে, এটা আমি কখনো এরকমের কোনো কিছু আমি জানি না, বা এরকম ইসলামে এই ধরনের কোনো বিধান আছে কিনা, বা এই ধরনের এটা অ্যালাউড কিনা, আমার কাছে মনে হয় না এটা কোনোভাবেই অ্যালাউড যে একজন শাতিমের রাসূলকে, এবং আমি যে চার মাঝহাবের যে চার ইমামের দলিল পত্র এখনই আমি বের করা শুরু করব, আপনি আপনি নিশ্চয়ই যদি আমাদের লাইভ দেখে থাকেন তাহলে আপনি জানেন, আপনার জানার কথা যে আমরা দলিল পত্র বের করি একটা একটা করে বই থেকে বের করি, পড়াপট পড়াপট আমরা বের করি, আমি এখন চার মাঝহাবের চার ইমামের থেকে দলিলগুলো বের করব যে শাতিমের আসলের সাথে কি আচরণ করতে হবে, একজন মুরতাদের সাথে কি আচরণ করতে হবে, একজন ধর্মত্যাগীর সাথে কি আচরণ করতে হবে, এবং এইখানে যে পাশবেরি ভাই আছে উনি আবার ওনার মানে জন্ম সম্ভবত একটা হিন্দু পরিবারে, এটা আবার মানে এটা তো আরো মানে এটা কোরআনে সূরা আল বাইনের 6 নম্বর আয়াতে বলা হয়েছে এরা হচ্ছে নিকৃষ্ট মুশরিক, আর আমাদের দুজন সম্পর্কে বলা হয়েছে যে আমরা হচ্ছে জিন্দিক, আমরা হচ্ছে মুরতাদ, আমরা হচ্ছে শাতিমের রাসূল, যেখানেই পাওয়া যাবে সেখানে অপমান করা হবে।
চেলাচেলারও দরকার নাই, আমি ক্ষেত্রে চেলাচেলারও দরকার নাই, মানে একজন সাথী মেরা স্ত্রীকে হত্যা করতে হলে এটা কোনো চেলাচেলারও দরকার নাই, কোনো মানে খলিফার অনুমতি পদ্ধতি কল্লাউড়াই দিতে হবে, এটা ইসলামের বিধানে বলা আছে। এন্ড আপনি বলতেছেন আমরা নাকি ব্রাদার্স অফ হিউম্যানিটি, আমি অবশ্যই আপনাকে অ্যাকসেপ্ট করতে পারি যে আপনি আমার একজন ভাই হতে পারেন, আমার দিক থেকে কোনো সমস্যা নেই, আমি নিশ্চিত যে বাসবিরে ভাই বা আসাদ ভাইয়ের কাছ থেকেও কোনো সমস্যা হবে না আপনাকে ব্রাদার হিসেবে গণ্য করতে, বা আপনাকে বুকে জড়ায় ধরতেও আমাদের কোনো সমস্যা নেই, আমরা একসাথে বসে আড্ডা মারতে পারি, চা খেতে পারি, কিন্তু ভাই আপনার যে মতাদর্শ সেই মতাদর্শটা তো এটা অ্যালাউ করে না। আপনি তাহলে আপনি এটা কিভাবে বলছেন যে আমরা ব্রাদার্স অফ হিউম্যানিটি? ভাইয়া যদি শেষ হলে আমাকে যদি একটু বলার সুযোগ দিতেন। হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, তো প্রথমে বিষয়টা যে এটা হচ্ছে ধরেন একজন জিন্দিক অথবা একজন কাফের অথবা ইয়ানি ইন কানা কাফিরান ওয়া ফাসিকান আও ইয়ানি খারিজ মিনাল মিল্লা, যদি হয় সে মানে যদি দ্বীন ইসলামের সে যদি গুণটি যদি সে বাইরে হয়, তাকে ব্রাদার্স ইন হিউম্যানিটি বলা যাবে কিনা, অথবা তার উপরে দীন ইসলাম কোন কোন হকগুলো এস্টাবলিশ করেছে, তার হকগুলো কী কী মুসলিমদের উপরে, এবং মুসলিমদের মানে তার উপরে মুসলিমদের হকগুলো কী কী, এই বিষয়গুলো নিয়ে হয়তো ভাই আমরা ডিটেইলড একদিন আলোচনা করতে পারবো। আর আপনাদের যদি কোনো ইমেইল অ্যাড্রেস যদি কিছু একটা থাকে তাহলে আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো আমাদের উলামাদের কাছ থেকে, চার মাযহাবের বিষয়টা থেকে এবং আমাদের যারা সালাফ ছিলেন তাদের থেকে এই বিষয়টা নিয়ে বিইজনিল্লাহি তাআলা আপনাদের কাছে আমি আসলে যতটুকু পাই ফ্রম দ্য বুকস অ্যান্ড হোয়াট নট আই উইল ট্রাই টু সেন্ড দোজ মানে কন্টেন্ট টু ইউ আর ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, আমার কাছে আমাকে আসলে আপনার এই কন্টেন্ট পাঠানো, মাফ করবেন, এক সেকেন্ড আমার একটু এই পয়েন্টে একটা কথা আছে, একটু কথাটা শুনে নেন। আমার আসলে আপনার কন্টেন্টের আসলে কোনো প্রয়োজনই নাই, কারণ আমার কাছে অলরেডি সবকিছু আছে। ভেরি গুড, ভেরি গুড। আপনাকে এই মুহূর্তে আপনাকে আমি এই মুহূর্তে আমি বের করে অলরেডি আমি এই মুহূর্তে বেরও করে রাখছি, আমি আরেকটা ট্যাবে বইগুলা পর্যন্ত বের করা আছে। আপনাদের আপনি যাদের থেকে মানে কন্টেন্ট আনবেন তারা যেই বই পড়ে মানে পাশ করছে, পরীক্ষাতে পাশ করছে, তারা যে সমস্ত বই পড়ে পরীক্ষাতে পাশ করছে, কথাটা একটু শেষ করি তারা যেই বই পড়ে পাশ করছে, আপনি যত বড় আলেমের কাছ থেকেই বই আনেন না কেন বা কন্টেন্ট আনেন না কেন, তারা যেই বই পড়ে পাশ করছে এবং যেই ওস্তাদের কাছে পড়ে পাশ করছে সেই ওস্তাদদের বই আমার কাছে অলরেডি আর একটা ট্যাবে খোলা আছে। হ্যাঁ, সেই বইগুলো আমরা এখন একটা একটা করে বের করে দেখাইতে পারি আপনাকে। তো আপনি কবে আবার আসবেন ইফরেজ ভাই, আমাকে কথাটা একটু শেষ করতে দিন। মানে এই আমাদের লাইভে দেখা গেছে অনেক মুমিন এসে বলে যে আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না, কালকে আসবো, কালকে আমি দলিল নিয়ে আসবো, পরশু দলিল নিয়ে আসবো, এরকম অসংখ্যবার। ভাই আমার কথাটা শেষ, আশ্চর্য, আপনি তো আমার কথার মাঝখানে বারবার থামাচ্ছেন, আমাকে কথার মাঝখানে বারবার কথা বলছেন, তাহলে আমি শেষ করবো কিভাবে? আপনি যদি আমাকে এইভাবে বারবার থামান তাহলে আমি কিভাবে, আপনি তো আমাকে গন বললেন কিন্তু আবার একটু পরে আবার থামান দিবেন, তাহলে কিভাবে হবে? আমি শেষ করব আপনার ভাইয়া, যখন শেষ হবে আপনি আমাকে কাইন্ডলি বলবেন যে ইউ আর ডান প্লিজ। কিন্তু আপনি প্রশ্নটা যদি আমার কথার মাঝখানে বারবার এই একই প্রশ্নটা করেন তাহলে তো আমি আর শেষ করতে পারছি না, তাহলে আপনি কথাই বলেন না আর একেবারে চুপ করে থাকেন। আপনাদের যে আপনি যাদের কাছ থেকে দলিল আনবেন তাদের দলিলগুলো অলরেডি আমার কাছে আছে, আমরা সব এইগুলো এইখানে বইগুলো বের করে অলরেডি দেখাইছি, আবারও দেখাবো, প্রত্যেক দিন দেখাবো দরকার হলে। এবং ইতিপূর্বে দেখা গেছে অনেক মুমিন ভাই এসে বলতেছে যে কালকে দলিল নিয়ে আসবো, পরশু দলিল, আপনার দাঁত ভাঙা জবাব দিব, আপনাকে নাস্তিকতার কবর রচনা করে দিব, সব নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিয়ে দেবো, কালকে দলিল নিয়ে আসবো। কিন্তু সেই যে গত 8-7 বছর আগে গেল, কালকে আর হইলো না, তারা আর আসলো না, এই পথে তাদেরকে আর পেলাম না। কোথায় যে তারা হারায় গেল, তারা এখনো দলিল খুঁজে পায় নাই নাকি সেটাও জানি না। তো একটা প্রসঙ্গ অলরেডি এখানে উঠে গেছে, প্রসঙ্গটা হচ্ছে একজন মুরতাদকে, একজন ধর্মত্যাগী মুরতাদ, একজন জিন্দিককে, একজন সাতিমে রাসুলকে মানে ভাই বলার কোনো স্কোপ ইসলামে আছে কিনা, এই প্রসঙ্গটা অলরেডি উঠে গেছে। আপনি যদি এই বিষয়ে কথা বলতে না চান, আপনি যদি আপনার যদি সময় লাগে যে আমার কাছে এখন ভাই দলিলগুলো নাই, আমি পরে দলিল মানে দেখাতে পারবো, এখন নাই, তাহলে আমি সেইটা কনসিডার করতে পারি, কিন্তু প্রসঙ্গ কিন্তু একটা উঠেই গেছে। আপনি কি এই বিষয়ে কথা বলতে চাচ্ছেন না বা এই বিষয়ে কথা বলতে ইচ্ছুক না? আমি প্রসঙ্গটা উল্লেখ করছি আবারও, প্রসঙ্গটা হচ্ছে ইসলামে ধর্মত্যাগীদের শাস্তি, ইসলাম ধর্মত্যাগীদের শাস্তি, মুরতাদের শাস্তি এবং সাতিমে রাসুলের শাস্তি, এটা নিয়ে কি আপনি আলোচনা করতে এই মুহূর্তে ইচ্ছুক না? যদি ইচ্ছুক না হন তাহলে আপনি বলেন যে আমি ইচ্ছুক না, আমি পরে এটা নিয়ে কথা বলবো, আজকে আমি অমুক বিষয়টা নিয়ে কথা বলতে চাই, এবার বলেন। ভাইয়া আপনার কি ডান, আই হোপ ইউ আর ডান। হ্যাঁ আচ্ছা, প্রথম বিষয় হচ্ছে যে ভাইয়া ওই মানে আসলে আওয়াজ মানে আমি চাচ্ছিলাম আসলে আমি যে টপিকটা নিয়ে চাচ্ছি আপনাদের সাথে একটা
ডিসকাশনে যেতে, সেটা আসলে এখন পর্যন্ত মেনশন করতে পারিনি। আর যেহেতু ওই ব্রাদার ইন হিউম্যানিটির বিষয়টা নিয়ে ইউ হ্যাভ দ্য বুকস অ্যান্ড এভরিথিং, তাহলে ওটা তো আসলে আর আমার নতুন করে ক্যারিফাই করার কিছু নাই। তো দ্বিতীয় পারমিশন হচ্ছে আমি চাচ্ছি যে আসলে যেই টপিকটা আমার ইনিশিয়ালি টার্গেট ছিল ওটাতে আমি আসলে মানে আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছি। এবং ওই কনসেপ্ট, ওই টপিকটা হচ্ছে বেসিক্যালি একটা কনসেপ্ট অফ গড ইন ইসলাম। হ্যাঁ, মানে ইসলামে ধরেন আমাদের একটা হায়ার আপনি অন্য আরেকটা প্রসঙ্গে চলে গেলে, অন্য আরেকটা প্রসঙ্গে চলে গেলে তো এটা স্পষ্ট হচ্ছে না। তো হ্যাঁ, আপনার ওই আগের বিষয়টা স্পষ্ট করার জন্য আমাকে একটু আনইন্টারাপ্টেড এক মিনিট যদি সময় দেন, অথবা 30 সেকেন্ড, আই থিঙ্ক ইটস ক্যান বি ফাইন বাই মি আর কি। তো বিষয়টা যেটা হচ্ছে যে আসলে মানে ওই মানে দীন ইসলামটাকে আমি যেভাবে পেয়েছি, আমাদের আসলে সবসময় একটু হোমওয়ার্ক করে আসতে হয়। তো আপনাদের সম্ভবত হোমওয়ার্ক করা শেষ অন দিস টপিক, যে একটা জিন্দিক অথবা একজন কাফের অথবা যেটা মহিউদ্দিন মানে মহিউদ্দিন মিস্টার মহিউদ্দিন বলছিলেন যে হচ্ছে একজন শাতিম রসুলকে ব্রাদার ইন হিউম্যানিটি বলা যাবে কিনা বা সেভাবে আছে কিনা, এই বিষয়গুলো আমি চাচ্ছিলাম ফ্রম মাই এন্ড। যেহেতু ধরেন আসলে আমি আমার নিজেকে ধরি হচ্ছে অ্যাজ আ ভেরি স্মল স্টুডেন্ট অফ নলেজ, সো আই বিলিভ যে ভাই যখন বললেন হচ্ছে যে উনি বিষয়টা ওনার কাছে বই এবং আমি যেই ওলামাদের কাছ থেকে কন্টেন্টসগুলো নিয়ে আসবো, হি হ্যাজ এভরিথিং, তাহলে আসলে একদিক থেকে আসলে আমার কাজটা উনি সহজ করে দিলেন যে ওই টপিকটা নিয়ে এখন আসলে আমার উপরে আমার কাঁধে আর কোনো ধরনের বার্ডেন নাই। তো একজন ব্যক্তি বা একটা গ্রুপ যদি কোনো একটা বিষয় যদি জানেই, তাহলে সেটা নিয়ে তো আমি তাদেরকে আসলে নতুন করে তাদের টাইম ওয়েস্ট করার অথবা আমার টাইম ওয়েস্ট করার কোনো প্রয়োজন পড়ে না, রাইট? আর ওই বিষয়টাতে আমি যেতে চাচ্ছি না, বিকজ দ্যাট ওয়াজ ইন মাই কিন্তু ফিরোজ ভাই, কিন্তু এক সেকেন্ড ফিরোজ ভাই, আপনি হয়তো না না আপনার এই এই পয়েন্টটা আমি আমরা বুঝেছি, এই পয়েন্টের বিষয়ে কথা আছে। তো আপনি হয়তো একটা বিষয় জানেন, আপনি হয়তো একটা বিষয় বোঝেন, কিন্তু এখানে যে হাজার হাজার দর্শকরা এই লাইভটা দেখবে পরবর্তীতে, কয়েক হাজার লোক এই লাইভটা দেখবে, হ্যাঁ, সাধারণত দেখা যায় একটা লাইভ 50,000-1,00,000 মানে অনেক 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 লোক পরবর্তীতে সময় দেখে, তারা তো সবাই এই বিষয়টা জানে না। আপনি হয়তো জানেন বা আপনি হয়তো মেনে নিয়েছেন আমার কথাকে, আপনি হয়তো মেনে নিয়েছেন। আমি বলেছি যে ভাইয়া আমার রিভিশনের দরকার আছে। আর হচ্ছে দীন ইসলামে আমরা যারা স্টুডেন্ট অফ নলেজ বা অ্যাট লিস্ট আমরা যারা একটু ট্রেডিশনাল স্টুডেন্ট অফ নলেজ, আমরা সবসময় ভাইয়া যে কোনো কথা বলার আগে আমরা একটু সময় নিই ভাইয়া, আমাদের একটু আসলে আপনাকে রিভাইজ করে দিচ্ছি, আমি আপনাকে রিভাইজ করার জন্য হেল্প করছি আপনাকে, যেন আপনি রিভাইজটা এখনই আমাদের সাথে সবাই মিলে আমরা সব ভাইরা মিলে শুনেন ভাই, একটু শুনেন আপনাকে ভাই হিসেবে গ্রহণ করতে আমাদের বিন্দুমাত্র। আচ্ছা ভাই, এক সেকেন্ড ফিরোজ ভাই, আপনাকে আমি কথা বলতে দিব আপনি অবশ্যই কথা বলতে পারবেন, এক সেকেন্ড কিছুক্ষণ একটু অপেক্ষা করেন। আসাদ ভাই, আপনাকে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই। আসাদ ভাই, আমাদের এই ফিরোজ ভাইকে ব্রাদার হিসেবে গ্রহণ করতে আপনার কি বিন্দুমাত্র কোনো আপত্তি আছে? কখনোই না। আচ্ছা বাসবিহারী ভাই, আপনার কি বিন্দুমাত্র কোনো আপত্তি আছে আমাদের এই ফিরোজ ভাইকে মানে ভাই হিসেবে গ্রহণ করতে? না না না, উনি তো একজন ভাই, তো ভাইকে তো ভাই হিসেবেই বলতে হবে। অবশ্যই ভাই, ভাই হিসেবে গ্রহণ করতে আমারও ব্যক্তিগত ভাবে বিন্দুমাত্র কোনো আপত্তি নেই। আমরা দুই ভাই একসাথে বসে এক জায়গায় আড্ডা দিব, ধর্ম নিয়ে বিতর্ক করব, ধর্ম নিয়ে তর্ক করব, আমি ধর্মের বিরুদ্ধে বলবো, আপনি ধর্মের পক্ষে বলবেন, কোনো সমস্যা নেই। আমি আপনার এই অধিকারের পক্ষে থাকবো, যেন আপনি নিশ্চিন্তে আপনার ধর্মটা পালন করতে পারেন, আপনাকে যেন কেউ ভয় দেখাতে না পারে, আপনার বিশ্বাসটা যেন আপনি ঠিকভাবে, আপনি যেন নামাজ পড়তে পারেন, ঠিকভাবে রোজা রাখতে পারেন, ঠিকভাবে আপনার ধর্মটাকে বিশ্বাস করতে পারেন, অন্যের ক্ষতি না করে যতক্ষণ পর্যন্ত আপনি অন্যের ক্ষতি না করছেন ততক্ষণ পর্যন্ত যেন আপনি আপনার বিশ্বাসটাকে আপনি নিজের কাছে রেখে নিজের বিশ্বাসটাকে নিজে ফলো করতে পারেন, সেইটা সেই স্বাধীনতার সম্পূর্ণ পক্ষে আমরা সবাই, আমাদের এখানে আপনি ছাড়া, আমরা এখানে যে তিন বাকি তিনজন আছি, আমরা তিনজন আপনার এই অধিকারের পক্ষে, যেন 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 আপনার এই অধিকারটা যেন কোনো অবস্থাতেই লঙ্ঘন করা না হয়, যে আপনি আপনার বিশ্বাসটা পালন করতে পারছেন না। কিন্তু আপনার যে মতাদর্শ সেই মতাদর্শটা বলছে যে আমাদেরকে কোনো অবস্থাতেই আপনি ভাই হিসেবে গণ্য করতে পারেন না। একটু শেষ করি ভাই, আপনি এত এত আপনি ফিরোজ ভাই, আপনি আজকে এসেছেন, আজকে এসেছেন, আরো একদিন আসবেন, আরো একদিন আসবেন, আমরা দরকার হলে এক মাস টানা আলোচনা করব, কোনো সমস্যা নেই। আমার এখানে লাইভে অনেক মুমিন ভাই এসে টানা এক বছর আলোচনা করে গেছে, তাতে কোনো সমস্যা নেই, আপনি যথেষ্ট সুযোগ পাবেন কথা বলার, সেটা আমি আপনাকে একটু পরে দিব, আগে আমার পয়েন্টগুলো একটু মেক করে নিই। আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনি আপনার ধর্মটা, আপনার মতাদর্শটা
কোনো অবস্থাতে আমাদেরকে ভাই হিসেবে গ্রহণ করার কোনো স্কোপ দেয় না। এটা আসলে ইসলামে বিশ্বাস করে আপনার পক্ষে সম্ভবই না আমাদেরকে ভাই হিসেবে গণ্য করা বা ভাই হিসেবে ডাকা। এমন কি আসিফ ভাই এইটা পর্যন্ত আপনি বলতে পারবেন না ইসলামের ভেতরে যতক্ষণ আপনি আছেন, ততক্ষণ পর্যন্ত আপনি কোনো অবস্থাতে এক মুমিন আর এক মুমিনের ভাই। কিন্তু এক সাতিমে রাসুল কখনো এক মুমিনের ভাই হতে পারে না। আপনি যেহেতু একজন মুমিন, সেহেতু আপনি এই কথাটা কিভাবে বললেন সেটি তো আমার মাথায় ঢুকলো না। তো আপনি আজকে এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছেন না, এটা একটু স্পষ্ট করে আগে বলেন আমাদেরকে যে ভাই আমি এই আজকে এই বিষয় নিয়ে কিছুতেই কথা বলবো না। আপনার একটু শেষ করি আপনি একটু স্পষ্ট করে বলেন যে আপনারা যতই আমাকে ইয়া করেন না কেন আমি এই বিষয়ে কথা বলবো না আজকে, তাহলে আমরা আর এই বিষয় নিয়ে আপনাকে ঘাটাবো না, অসুবিধা নেই, ঠিক আছে, আমরা পরের আলোচনাতে চলে যাবো। কিন্তু আপনার এটা বলতে হবে, যে আমি আজকে এই বিষয় নিয়ে কথা বলবো না এটা বললে আমরা ঘাটাবো না। আপনি যদি এত ধৈর্য হারা হয়ে খুব শান্ত ভাবে আপনি বলতে পারেন, আপনি আপনার তো কনফিডেন্স আছে আল্লাহর উপরে, আপনি জানেন আপনি সত্যের পক্ষে কথা বলতে আসছেন। জি আপনি বলেন, কিন্তু অনুরোধ থাকবে হা বা না আপনি স্বীকার করে সেটাতে সামনে এগোন এবং আপনি ধীরে বলেন, আমরা কেউই চলে যাচ্ছি না। মানে হ্যাঁ ভাইয়া, এখানে প্রথম বিষয় আচ্ছা, মানে আমি আসলে এনিওয়ে, সো প্রথমত আপনাদের কথাবার্তার মাধ্যমে হয়তো যেটা বুঝতে পারতেছি, হয়তো আপনারা আমার রাইটস গুলো নিয়ে অনেক বেশি কনসার্ন, আপনাদের কাছ থেকে আমি আমার অধিকার গুলো পাবো আশা করছি। আপনি বলছেন যে আমরা আপনাকে অধিকার দিব, আমরা আপনাকে অধিকার দিতে পারি না ভাই, অধিকার কনসেপ্টটাই তাহলে আপনি বোঝেন না। আমাদের পক্ষে কখনো কাউকে একটু বলে নেই অধিকার কনসেপ্টটাই তাহলে আপনি জানেন না, বোঝেন না। আসাদের কোনো অধিকার নেই এখানে, বাসবিহারী ভাইয়ের কোনো অধিকার নেই, এই যে এই প্ল্যাটফর্মে শুধুমাত্র আমার একার অধিকার, এই অধিকারটা কারণ আমি, এটা আমার নিজস্ব প্ল্যাটফর্ম, এখানে কারোর কোনো অধিকার নাই। অধিকারটা হচ্ছে, অধিকার জিনিস কনসেপ্টটি তাহলে আপনি বোঝেন না। অধিকার জিনিসটা হচ্ছে রাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক, রাষ্ট্র আপনি আপনার অধিকার বলতে কি বোঝায়, অধিকার বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে অধিকার হচ্ছে এমন একটা জিনিস যেটা এক্সারসাইজ করলে আপনার উপরে কোনো শাস্তি প্রয়োগ করা হবে না, আপনাকে কোনো ভয় ভীতি দেখানো হবে না রাষ্ট্র পক্ষ থেকে। এটা হচ্ছে রাষ্ট্রের সাথে মানুষের সম্পর্ক। মনে করেন আমার বাসায় যদি আপনি বেড়াতে আসেন, আমার বাসাতে আপনার কোনো অধিকার থাকবে না। আমার বাসাতে আপনি বেড়াতে আসলে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে প্রিভিলেজ, মানে সুবিধা। আমি আপনাকে সুবিধা দিতে পারি, আমি আপনাকে আমার সোফায় বসতে দিতে পারি, আমার ফ্রিজ থেকে খাবার বের করে আপনাকে দিতে পারি, কিন্তু আমার বাসাতে আপনার কোনো অধিকার কখনোই নাই, কারণ বাসাটা আমার। আমার বাসাতে আমার ছাড়া আর কারোর কোনো অধিকার নাই, এমনকি আমার এই প্ল্যাটফর্মে আসাদেরও কোনো অধিকার নেই। আসাদের যেটা আছে সেটা হচ্ছে প্রিভিলেজ, সুযোগ, সুবিধা। আমি সেটা দিলে তারা করতে পারবে, না দিলে করতে পারবে না। আমি যদি না দিই তাতে তার কোনো অধিকার লঙ্ঘন হয় না, তাতে তার বাক স্বাধীনতাও লঙ্ঘন হয় না, কারণ এটা হচ্ছে আমার প্রপার্টি। আমি নিজে এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি, আমি নিজে এই চ্যানেলটা তৈরি করেছি, এটা আমার প্রপার্টি। আমার প্রপার্টিতে অন্য কারোর কোনো অধিকার নাই, যেটা আছে সেটাকে বলা হয় প্রিভিলেজ। রাইট এবং প্রিভিলেজ এই দুইটার পার্থক্য যদি আপনি না বোঝেন বা আপনার যদি এই বিষয়ে আইডিয়া না থাকে তাহলে আমি আপনাকে আরও এক্সপ্লেন করব, কোনো সমস্যা নেই। আমি একটু জিজ্ঞেস করি আসাদ, আপনি একটু বলেন তো যে রাইট এবং প্রিভিলেজ এটা কি এক জিনিস, বলেন তো একটু। আসাদ ভাই আপনি কি আছেন? আচ্ছা আসাদ ভাই বোধ হয় নাই। হ্যাঁ ফিরোজ ভাই আপনি একটু বলেন তো রাইট এবং প্রিভিলেজ এটার মধ্যে পার্থক্য আছে এটা আপনি বলেন। Now you are going into multiple tangents. আমাকে হচ্ছে ওই মিস্টার নূর একটা ক্যারিফিকেশন চাইছিল, আমার মনে হয় আমি ওই ক্যারিফিকেশনটা আগে দেই এই যে ভাইয়ের ইস্যুটা নিয়ে। আল্লাহ রাব্বুল ইজ্জার যে স্টেটমেন্ট ইন্নামাল মুমিনুনা, নিশ্চয়ই মুমিন হচ্ছে একজনের একজনের ভাই। তো আমি আমার একজন মুমিন ভাই আমার যেরকম ভাই, আর আপনাদেরকে সমর্থন করা যে এই ব্রাদার ইন হিউম্যানিটি যে আপনার ইউনো স্পিচ, মানে আপনার স্টেটমেন্টটা, এটা কখনোই আসলে সেম না ভাইয়া। হ্যাঁ সো আমি আপনাদেরকে যখন ধরেন আমি মানে আমি একটা নন মুসলিম অথবা একজন এইথিস্ট,
এরকম কাউকে আমি যখন সম্বোধন করে বলি যে ব্রাদার হাউ আর ইউ ডুইং, অবভিয়াসলি আমি আমার মুমিন ভাইকে যেই যেই ভাতৃত্বের লেভেলে দেখি বিষয়টা অবভিয়াসলি সেটা মানে একই না আর কি। হ্যাঁ, তো মানে আমার কথা মানে দ্য সামারি দ্য জিস্ট অফ দ্য ম্যাটার ইজ যে আমার একজন বিশ্বাসী ভাই আর ব্রাদার ইন হিউম্যানিটি, এই দুইটার বিষয়টাকে আমার মনে হয় একটু গুলিয়ে ফেলা হচ্ছে। আরেকদিন দরকার হলে কথা বলবো, আজকে আমরা গড নিয়ে কথা বলি। এটা আমার স্বাধীনতা যে কেউ আমাকে জোর করে কোন একটা টপিকে যদি টেনে নিয়ে যদি ডিসকাস করতে চায়, maybe I'm not comfortable at the moment. আমাদের স্বাধীনতা আছে যে আপনি যখন আমাকে ব্রাদার্স ইন হিউম্যানিটি আপনি বলবেন তখন আমার এটা জানতে হবে যে আপনি এটা কি এই কারণে। তো এই 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 আমি একটা অফ কোর্স বলেছি ভাইয়া, মানে আমি অফ কোর্স বলেছি আপনি মানে আমার মনে হয় তাহলে আপনি মানা করে দেন তাহলে এটা কি আমি কথা বলবো না। না না আমি তো ভাববো যে মুসলমান ব্রাদার্স আমি আর মানাটা আর কোন ভাষায় করবো। আপনাকে যখন ভাই বলতেছি আমি একজন মুমিন ভাই, সে একজন সে কৃষি ক্ষেত্রে সে কাজ করুক অথবা সে কোনো একজন বিমানের সে ক্লার্ক মানে সে একজন পাইলট হোক, একজন মুমিন যে আল্লাহ আল্লাহ রসুল এবং দীন ইসলামে যে বিশ্বাস করে তাকে ভাই বলার আপনাদেরকে ভাই বলার মধ্যে দেয়ার ইজ এ হিউজ ডিফারেন্স। আপনি যখন একজন মুমিন ভাইকে যখন আপনি ভাই বলেন সেটা আপনি মন থেকে বলেন, সেটা আপনি মন থেকে বলেন, কিন্তু আমাদেরকে যে ভাই বলছেন এটা আপনি অভিনয় করছেন। আমার সমস্যা কিন্তু ভাই 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 আপনার এই অভিনয়টা নিয়ে এই আপনি আমার তো সন্দেহ, আমি তো ওয়ার্ড আপনার মুখে দিচ্ছি না ভাই। আমার প্রবল সন্দেহ যে আপনি মোটেও আমাদের কাউকে আপনি মন থেকে আসলে ঘৃণা করেন, আমাদেরকে পেলে আপনি হয়তো আমাদেরকে কল্লা উড়াই দিতেন, কিন্তু এখন তো দর্শকরা দেখছে দর্শকদের সামনে কিভাবে যে এটা এটা তো করা সম্ভব না, এই লাইভ প্ল্যাটফর্মে তো এদের কল্লাটা উড়াই দেওয়া সম্ভব না। আপনার নবী বলেছে, আপনার নবী বলেছে এদেরকে কল্লা উড়াই দিতে, হ্যাঁ এদেরকে কতল করতে বলেছে, আপনি এটা পারছেন না দেখে আপনি এখন অভিনয় করছেন, অভিনয় করে বলছেন যে আমরা ঠিক আছে ভাই আপনারা আমাদের হিউম্যানিটি ব্রাদার্স অফ হিউম্যানিটি এজিটেশন কেন পাচ্ছি অলওয়েজ, হোয়াই আর ইউ সো এজিটেটেড। বিষয়টা হচ্ছে নিকৃষ্টতম জীবকে আপনি ভাই বলছেন কি করে? আমি একটু প্রশ্ন করি, আমি আগে আপনাদেরকে একটা জিনিস প্রশ্ন করি, হ্যাঁ আমি কেন ভাই বলতেছি ভাই, আমি কি সেটা বলতে পারি কি পারি না? It is subject to me. It is subject to অবশ্যই অবশ্যই আমরা জাস্ট আপনার ব্যাখ্যাটা জানতে চাচ্ছি ভাই, ভাই ব্যাখ্যাটা জানতে চাচ্ছি আপনার ইসলাম কি এটাকে এলাও করে কিনা জানতে চাচ্ছি ভাই, আপনি অবশ্যই বলতে পারেন। সেটা তো আমার আজকে টপিক না ভাই, আপনি একজন বিশ্বাসী মুসলিম বিশ্বাসী মুমিন, আপনি কিভাবে আমাকে ভাই বলেন, কিভাবে আমাকে ভাই বলেন? আপনার ধর্ম আপনার নবী তো আপনাকে এটা এলাও করে নাই, আপনার ইসলাম আপনাকে এটা এলাও করে না যে একজন সাতিমা রাসূলকে, আমি একজন গর্বিত সাতিমা রাসূল, আমি নবীকে কি বলেছি, আমি আল্লাহকে কি বলেছি আপনি জানেন না? maybe apnar apnar experience e I am the first one, take it easy acha thik ache amar mone hocche uni kichutei ei bishoye alochona korben na onake eta ina labh nei ashole thik ache bujhte perechi apni bolen apni je eta ni alochona korte aschen bolen oshubidha nei bolen bujhte perechi apni eta ni alochona korben na thik ache bujhte perechi jotoi apnake tana hok na keno jotoi tana hok na keno apni korben na thik ache ki ar kora apnar apnar jonno ekta mane yadi ditei hocche thik ache apni bolen apni je eta ni kotha bolte aschen bolen ji ha bhaiya oi mane